পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ইস্পাত কারখানা গড়তে চলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। শুক্রবার স্পেনের মাদ্রিদ শহর থেকে এই ঘোষণা করার পরই শনিবার শালবনী জুড়ে খুশির হাওয়া। উল্লেখ্য, শালবনীতে জিন্দাল গোষ্ঠীর ফেরত দেয়া প্রায় 2500 একর জমির মধ্যে 600 একর জমিতে সৌরভ গঙ্গোপাধ্যায় পশ্চিমবঙ্গে নিজের দ্বিতীয় ইস্পাত কারখানা গড়ে তুলবেন বলে জানিয়েছেন। প্রায় 10 থেকে 12 হাজার কর্মসংস্থান হবে বলেও আশা প্রকাশ করেছে রাজ্য সরকার। সৌরভ গাঙ্গুলির হাত ধরে শালবনীতে ইস্পাত কারখানা তৈরি হতে চলায় খুশির হাওয়া শালবনী তথা সমগ্র জেলা জুড়েই। স্টিল প্ল্যান হলে খুব ভালো উন্নত হবে, বহু লোক কর্মসংস্থান হবে, দেশে বহু বেকারি ছেলে আমাদের সব ঘুরছে, এদের সুবিধা হবে, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো চলবে, অনেক উন্নতি হবে। এলাকাবাসী জানিয়েছেন, এখানে ইস্পাত কারখানা হলে স্থানীয় ছেলেরা চাকরি পাবে, রাজ্যের পাশাপাশি জেলার অর্থনৈতিক উন্নয়ন হবে। কিন্তু আমাদের যদি শালবনী জিন্দালেতে স্টিল প্ল্যান্ট তৈরি হয়, আমাদের সমস্ত মানুষেরই উপকৃত হবে, এমনকি সমস্ত মানুষের কর্ম ভ্যাকেন্সি তারা কাজ পাবে, এমনকি শান্তিতে নিরাপত্তাতে সবাই বসবাস করতে পারবে, আমাদের ডেভেলপমেন্ট হবে, দেশে যেটা হয়ে রয়েছে তার থেকে আরও উন্নত হবে। সৌরভ জানিয়েছেন, 2007 সাল থেকে তিনি ইস্পাত কারখানার সঙ্গে যুক্ত আছেন। আসানসোল এবং পাটনাতে তাদের কারখানা আছে, এরপর পশ্চিম মেদিনীপুরে নিজেদের তৃতীয় কারখানা গড়ে তুলবেন তিনি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।